আমাদের এই সুবিশাল ব্রহ্মাণ্ডে বিভিন্ন ক্যাটাগরির অজস্র তারা রয়েছে, যেখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের তারা আছে। কিন্তু ব্রহ্মাণ্ডে সকল তারার মধ্যে সবচেয়ে কমন যে তারা দেখা যায় তা হলো রেড ডার্ফ স্টার। এই ধরনের তুলনামূলক ঠান্ডা তারা ব্রহ্মাণ্ডে থাকা সকল তারার প্রায় 70%। রিসার্চ থেকে জানা গেছে এই ধরনের রেড ডার্ফ স্টারের চারিদিকে রকি এক্সোপ্ল্যানেট থাকতে পারে। কিন্তু সমস্যা হলো রেড ডার্ফ স্টার খুবই ঠান্ডা হয়, আর যে কোনো গ্রহে জল তরল রূপে থাকার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত লাইট এবং হিট। এর জন্য সেই গ্রহকে তারার হ্যাবিটেবল জোন থেকে প্রদক্ষিণ করতেও হয়। সেক্ষেত্রে রেড ডার্ফ স্টার তুলনামূলক খুব ঠান্ডা হয়, গ্রহকে এর হ্যাবিটেবল জোনে থাকতে গেলে এই তারার খুব কাছ থেকে প্রদক্ষিণ করতে হবে। এই তারা ঠান্ডা হলেও খুবই অ্যাক্টিভ থাকে, বিশেষ করে যখন এটি ইয়াং থাকে। সেই সময় এটি অধিক মাত্রায় আল্ট্রাভায়োলেট এবং এক্স রে রশ্মি বাইরে রিলিজ করে, যা গ্রহের বায়ুমণ্ডলকে নষ্ট করতে পারে। সেক্ষেত্রে সায়েন্টিস্টদের কাছে বড় প্রশ্ন হলো, এই ধরনের চরম পরিস্থিতিতে কোনো গ্রহের অ্যাটমসফিয়ার সুরক্ষিত থাকতে পারবে কি? কিন্তু একদল সায়েন্টিস্টরা খুবই আশাবাদী। তারা মনে করে রেড ডার্ফ স্টারকে প্রদক্ষিণ করা এমন কোনো গ্রহ অবশ্যই মহাকাশে আছে যেখানে লাইফের জন্য পারফেক্ট কন্ডিশন বিরাজ করছে এবং সেখানে লাইফ গড়ে উঠতে পারে। তবে এই রিসার্চের জন্য প্রয়োজন হবে একটি পাওয়ারফুল স্পেস টেলিস্কোপের, যে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন এক টেকনোলজির নাম যা স্পেস রিসার্চ ফিল্ডে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। জেমস ওয়েবের এই ডিসকভারি আমাদের এতদিনের রকি এক্সোপ্ল্যানেটের সম্পর্কে থাকা সকল ধারণাকে পাল্টে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। জেমস টেলিস্কোপের সাহায্যে সায়েন্টিস্টরা এমন এক দুনিয়া সন্ধান করেছে যে কয়েক হাজার লাইট ইয়ার্স দূর রয়েছে। ওয়েব টেলিস্কোপের টার্গেট এমন এক রকি এক্সোপ্ল্যানেট যার নাম GJ486b। GJ486b এক্সোপ্ল্যানেট পৃথিবীর থেকে রেডিয়াসে 30% বড় এবং ম্যাসে 3 গুণ বেশি। এর মানে এটি পৃথিবীর তুলনায় বেশি পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্সযুক্ত একটি রকি এক্সোপ্ল্যানেট। এটি পৃথিবীর মাত্র 1.5 দিনেই একটি রেড ডার্ফ স্টারকে সম্পূর্ণ প্রদক্ষিণ করে। অনুমান করা হয় এটি হোস্ট স্টারের সাথে টাইডালি লকড, অর্থাৎ এর একটি সাইড সর্বদা সূর্যের দিকে থাকে আর একটি সাইড সর্বদা সূর্যের অপোজিটে থাকে, যার মানে এর একটি সাইড সর্বদা দিন আর অপোজিট সাইড সর্বদা রাত্রি হয়। রিসার্চারদের মতে এটি এর হোস্ট স্টারের খুব কাছে রয়েছে, তাও এটি তারার হ্যাবিটেবল জোনে রয়েছে, যেখানকার তাপমাত্রা 800 ডিগ্রি ফারেনহাইট, যা সীসাকে গলি দিতে সক্ষম, অর্থাৎ প্রায় 430 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জেমস ওয়েবের নিয়ার ইনফ্রারেড ইমেজেস এই গ্রহে জল বাষ্পীভূত হওয়ার ইঙ্গিত দিয়েছে, যা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। কারণ যদি কোনো গ্রহের সাথে জলীয় বাষ্পের ঘটনা ঘটে থাকে তাহলে এটা ইন্ডিকেট করে যে সেখানে জল আছে। ভয়ানক গরম তাপমাত্রা এবং তারার খুব কাছে থাকলেও এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল আছে। জলীয় বাষ্প অর্থাৎ ওয়াটার ভেপার এর পূর্বেও বিভিন্ন গ্যাসীয় এক্সোপ্ল্যানেটে দেখা গেলেও আজ পর্যন্ত কোনো রকি এক্সোপ্ল্যানেটে তা দেখা যায়নি, যা যে কোনো রেড ডার্ফ স্টারের আশেপাশে থাকা রকি এক্সোপ্ল্যানেটকে বুঝতে একটি যুগান্তকারী ঘটনা হতে পারে। তবে কিছু রিসার্চাররা মনে করেন এই জলীয় বাষ্প রেড ডার্ফ স্টারের হতে পারে, বিশেষ করে যেখানে এই তারা সবচেয়ে শীতল এরিয়া রয়েছে। এটা হতে পারে এই জলীয় বাষ্প তারার ম্যাগনেটিক অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হচ্ছে। তবে এই ওয়াটার ভেপারের সোর্স সম্পর্কে কনফার্ম করতে আরও রিসার্চের প্রয়োজন আছে। সেক্ষেত্রে অ্যাডভান্স জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই রেড ডার্ফ স্টারের সাথে এর আশেপাশে থাকা গ্রহ এবং তাদের অ্যাটমসফিয়ার সম্পর্কে নতুন কোনো তথ্য তুলে আনতে পারে। অ্যারিজোনা ইউনিভার্সিটির সারা মরেন, যিনি এই রিসার্চ টিমের হেড অথর ছিলেন, তিনি বলেন, আমরা একটি সিগন্যাল দেখতে পারি আর এটি নিশ্চয়ই জলের জন্যই হচ্ছে, কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় না যে এই জল বায়ুমণ্ডলের অংশ কি না, অর্থাৎ এখানে গ্রহের বায়ুমণ্ডল কি আছে নাকি এটি জল থাকার প্রমাণ মাত্র যা তারা থেকে আসছে। যাই হোক, এই বিষয়ে জেমস ওয়েব নিশ্চয়ই কনফার্ম করতে পারবে। পূর্বে হাবেল টেলিস্কোপ অজস্র এক্সোপ্ল্যানেট এবং আর্থ লাইক প্ল্যানেটের ডিসকভার করেছে, কিন্তু জেমস ওয়েবের পূর্বে কোনো টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের এত ডিটেইলস ইনফরমেশান দিতে পারেনি। এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফ হোক
বা পৃথিবীতে বা পৃথিবীর বাইরে অন্য কোনো এক্সোপ্ল্যানেটের লাইফ গড়ে ওঠার জন্য প্রয়োজন হয় অনেকগুলি জিনিস, যার মধ্যে এক নম্বর বায়ুমণ্ডল, যা তারা থেকে আসা হার্মফুল রেডিয়েশনের হাত থেকে লাইফকে রক্ষা করবে এবং এই বায়ুমণ্ডলের প্রতিটি গ্যাসীয় এলিমেন্ট সঠিক পরিমাণে থাকতে হবে। নাম্বার টু, হ্যাবিটেবল জোন, যাকে গোল্ডিলক জোনও বলা হয়। যারা আমাদের চ্যানেলকে দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এক কথায় বলতে গেলে, হোস্ট স্টার থেকে অরবিটিং প্ল্যানেটের সঠিক ডিস্টেন্স, তারা যে দূরত্ব থেকে পর্যাপ্ত আলোকরশ্মি এবং তাপমাত্রা গ্রহে পৌঁছাতে পারবে তাকেই হ্যাবিটেবল জোন বলা হয়। তবে তার মানে এই নয় যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রতিটি তারা এবং গ্রহের মধ্যে থাকতে হবে। পূর্বেই বলেছি রেড ডাফ স্টার সূর্যের তুলনায় অনেক ছোট এবং ঠান্ডা, সেক্ষেত্রে এখানে থাকা গ্রহকে তুলনামূলকভাবে হোস্ট স্টারের কাছে বেশি থাকতে হবে, তবেই সেই গ্রহে হ্যাবিটেবল কন্ডিশন তৈরি হতে পারবে। সিম্পলভাবে বলতে গেলে তারার সাইজ এবং ক্যাটাগরি অনুসারে হ্যাবিটেবল জোন চেঞ্জ হতে পারে। নাম্বার থ্রি, জল। উপরের দুটির সাথে কোনো গ্রহে জল থাকাটা লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে সর্বপ্রথম লাইফের উৎপত্তি হয়েছিল সমুদ্রের তলা থেকে, আর তাই কোনো গ্রহে লাইফ সৃষ্টির জন্য জলের বড় ভূমিকা থাকে। এখানে মজার বিষয় হলো, কোনো গ্রহে প্রথম দুটি কন্ডিশন না থাকলেও সেখানে জল তরল রূপে থাকতে পারবে না। যদি কোনো গ্রহ তারার হ্যাবিটেবল জোনে না থাকে তাহলে সেখানে জল থাকার সম্ভাবনা একদমই থাকবে না, কারণ যদি তারার খুব কাছে থাকে তাহলে অতিরিক্ত তাপমাত্রায় জল বাষ্পীভূত হয়ে বাইরে উড়ে যেতে থাকবে। আবার তারা থেকে অনেক দূরে থাকলে কম তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হবে। যার সবচেয়ে ভালো উদাহরণ আমাদের সোলার সিস্টেমেই রয়েছে, জুপিটার মুন ইউরোপাতে, যেখানে জল অধিক পরিমাণে রয়েছে কিন্তু সেই জল বরফ রূপে জমে রয়েছে, যার কারণ একটাই, সূর্য থেকে এর অধিক ডিস্টেন্স। সেরকমই কোনো গ্রহে বায়ুমণ্ডল না থাকলে অধিক মাত্রায় রেডিয়েশনে জল নষ্ট হয়ে যাবে, তাই লাইফের জন্য কোনো গ্রহে এই তিনটি এলিমেন্টের উপস্থিতি হওয়াটা একান্ত কাম্য। সেক্ষেত্রে জেমস ওয়েব টেলিস্কোপ GJ486b এক্সোপ্ল্যানেট থেকে ওয়াটার ভেপার থাকার যে ইঙ্গিত দিয়েছে তা আমরা সকলেই জানি। ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্প তখনই তৈরি হয় যখন সেখানে জলের উপস্থিতি থাকে, যার মানে একটাই, যদি জেমস ওয়েবের ডাটা সঠিক হয় তাহলে এটা থেকে বুঝতে হবে GJ486b এমন এক এক্সোপ্ল্যানেট যেখানে জলের উপস্থিতি রয়েছে। আর কোনো এক্সোপ্ল্যানেটে জল থাকা মানে সেখানে লাইফের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, আর হয়তো খুব দ্রুত জেমস ওয়েব এই গ্রহে লাইফের উপস্থিতি কনফার্ম করবে। তবে এর জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তাই এই এক্সোপ্ল্যানেট সম্পর্কে ফার্দার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।